সুপ্রভাত নিউজ 24 এ অনুসর হয়েছে আপনার সঙ্গে বারাসাত থেকে বনগাঁ 35 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ চলছে আর তার জন্য কাটা পড়ছে প্রায় 4,500 গাছ আর তাতে তীব্র আপত্তি পরিবেশ কর্মীদের বারাসাত থেকে বনগাঁ 35 নম্বর জাতীয় সড়কের 58 কিলোমিটার রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে প্রায় 4,500 গাছ ইতিমধ্যেই কাটা হয়েছে ইতিমধ্যে বেশ কিছু গাছ কেটে ফেলাও হয়েছে এবং রাস্তা সম্প্রসারণ হলে যানজট মুক্ত শহর তৈরি হবে এই যুক্তি দেখানো হচ্ছে উন্নত হবে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য কিন্তু তা বলে গাছ কাটা কিছুতেই মানতে পারছেন না পরিবেশ কর্মীরা এবং ইতিমধ্যে ফেসবুকে পেজ তৈরি করে শুরু হয়ে গেছে প্রচারও সামথিং এরকম গাছ কাটা হচ্ছে এতগুলো গাছ কেটে ফেলার পরে পরিবেশের পরে যে ব্যাপক প্রভাব পড়ছে এইটাকে সাধারণ মানুষকে আগে জানানোর প্রয়োজন মানে এই কারণে প্রয়োজন সরকারের কিছু নীতি আছে যে গাছ কাটলে গাছ লাগানো হবে কিন্তু আমাদের অভিজ্ঞতা যেটা বলছে বনগাঁ চাকদা রোডে সম্প্রসারণ হওয়ার পরে এখনো খাঁখা করছে মরুভূমি হয়ে গেছে সেই অঞ্চলটা আর এই ঐতিহ্যপূর্ণ একটা রাস্তা এতগুলো গাছ এবং সবগুলি প্রায় রেন্ট্রি যেগুলো বর্ষা আনতে সাহায্য করে বাস্তুতন্ত্রের কীটপতঙ্গকে রক্ষা করে সে গাছগুলো নির্বিচারে কেটে ফেলা হচ্ছে উন্নয়ন তো অবশ্যই হবে তা উন্নয়ন তো মানুষের স্বার্থে তা মানুষের সার্বিক স্বাস্থ্যের ক্ষতি করে মানুষের সার্বিকভাবে শারীরিক উন্নয়নের ক্ষতি করে এই সমস্ত যান্ত্রিক উন্নয়নের প্রয়োজনটাকে আমরা খুব বড় করে দেখছি না আর বন্যা চাকদহ রোডে গাছ কেটে রাস্তা সম্প্রসারণ হয় কিন্তু তারপরেও সেই রাস্তায় গাছ লাগানো হয়নি বলে অভিযোগ সেই কথা মাথায় রেখে স্থানীয় বাসিন্দারা বলছেন রাস্তা হোক তবে তা কোনোভাবেই গাছের বিনিময় নয় গাছ কাটলে যে নষ্ট হয়ে যাবে এলাকার প্রাকৃতিক ভারসাম্য এতে পরিবেশের প্রচুর ক্ষতি হচ্ছে আমরা চাই যদি রাস্তা রাস্তা হোক জায়গার উন্নত হোক সেটাও চাই কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে যদি করা যায় সেটা সবচেয়ে ভালো হবে চাকদা রোডে গাছ কেটে দেওয়া হয়েছে ওগুলো তো কেউ থাকতেও পারে না অনেক সমস্যা কিন্তু রাস্তাটাকে ঘুরিয়ে দেওয়া হোক সাইড দিয়ে গাছগুলো বেঁচে থাকুক গাছগুলো আছে আমরা খুব শান্তিতে আছি গাছগুলো চলে গেলে এটা মরুভূমির মতো হয়ে যাবে এটা শ্মশান মতো হয়ে যাবে আমাদের খুব কষ্ট দীপঙ্কর দাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে দীপঙ্কর গাছ কাটা হচ্ছে রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তা সম্প্রসারণ দরকার যাতে বাণিজ্যের উন্নতি হয় সেটা ভাবা দরকার কিন্তু গাছ কাটা কেন তা বাদে কোনো অল্টারনেটিভ রাস্তা কি ছিল না দেখুন একটা প্ল্যানিং পরিবেশ কর্মীরা করেছেন এবং যেটা বারবার তারা বলছিল বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছেন তারা চিকিৎসাপাতি করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল আসেনি মানে পেট্রাপোল সীমান্ত থেকে জয়ন্তীপুর বাজার এটা প্রায় 2.5 কিলোমিটার রাস্তা এবং এটা বেশ কয়েক বছর প্রায় 10 বছর আগে হয়েছে এবং সেই রাস্তাতে এই যশোর রোডের এই NH-35 এর ওপরেই এই রাস্তাটা এবং সেই রাস্তাতে যশোর রোডের দুধারের গাছকে বাঁচিয়ে রেখে গাছের পাশ দিয়ে অন্য রাস্তা করার প্ল্যানিং করা হয়েছে এবং সেটা সাকসেস হয়েছে গত বছর দশেক আগে 2.5 কিলোমিটার রাস্তা এমন ভাবে করা আছে এই জাতীয় সড়ক 35 এর ওপরে এবং সেই প্ল্যানিংটাই মাথায় রাখতে চাইছেন পরিবেশ কর্মীরা এবং তারা যারা পরিবেশ নিয়ে কাজ করেন এবং পরিবেশের কথা মাথায় রাখেন পরিবেশের ভারসাম্যের কথা মাথায় রাখেন তারা বারবার এটা বলার চেষ্টা করছেন এবং বিভিন্ন দপ্তরে NH-35 এর দপ্তরে জেলা প্রশাসনের দপ্তরে এই মিনিস্ট্রি অফ NH এর দপ্তরে এই সমস্ত জায়গাতে তারা চিঠি করেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পায়নি তাদের যেটা মূল বক্তব্য এই গাছগুলিকে বাঁচিয়ে রাখলে তাহলে এখানকার পরিবেশ ভারসাম্য বজায় থাকবে এগুলো রেন্ট্রি হচ্ছে এবং অর্থাৎ বৃষ্টি আনার ক্ষেত্রে এই গাছগুলো সহযোগিতা করে পাশাপাশি একই সঙ্গে তাদের অভিযোগ রয়েছে বনগাঁ চাকদা রোডে প্রায় 1,089 গাছ কাটা হয়েছে যেটা স্টেট হাইওয়ে বনগাঁ থেকে চাকদা পর্যন্ত স্টেট হাইওয়ে
রাস্তা সম্প্রসারণ হয়েছিল সেটা প্রায় বছর সাতে আগে, 7 বছর আগে, সেই সময় কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই গাছ কেটে দেওয়া হলো এবং তার 1089টি গাছ কাটা হয়েছিল, সেই গাছ কেটে আবার গাছ লাগানো হবে। গাছ কিছু সেই সময় লাগানো হয়েছিল বটে, কিন্তু সেই গাছের সংরক্ষণ হয়নি, ফলে সেই সমস্ত যে গাছগুলো কেটে লাগানো হয়েছিল সেই গাছগুলো কিন্তু নতুন কিন্তু বেড়ে ওঠেনি, ফলে সেই গাছগুলো অচিরেই মারা গেছে। ফলে যে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অল্টারনেট গাছ লাগানোর কথা বলা হয় বা গাছ লাগানো হয়, গাছ লাগা গাছ সংরক্ষণ করা হয় না বলে সেই গাছগুলোকে আর বাঁচানো সম্ভব হয় না। সেই কারণে এই পরিবেশ কর্মীদের বক্তব্য, যেখানে শহরে ঘিঞ্জি এলাকা, যেখানে গাছ বা কিছু দোকানপাট ভাঙার প্রয়োজনীয়তা আছে সেখানে কাটুক, কিন্তু 4,500 গাছ বনগাঁ থেকে বারাসাত পর্যন্ত 4,500 গাছ, এখানে যদি তারা বলছেন যদি 3,000 গাছও বাঁচানো যায়, 3,500 গাছও বাঁচানো যায়, তাহলেও কিন্তু অনেকটা পরিবেশের ভারসাম্য বজায় রাখবে। তারা কেউ উন্নয়নের বিরুদ্ধে নন, তারা পরিবেশ কর্মীরা বলছেন যে তার সম্প্রসারণ প্রয়োজনীয়তা আছে, কারণ বনগাঁ থেকে সাত বা কলকাতা যাওয়ার ক্ষেত্রে রাস্তা সম্প্রসারণ হলে অনেকটা জায়গা পাওয়া যাবে এবং যানজট যেভাবে বেড়েছে তাতে রাস্তা সম্প্রসারণ প্রয়োজনীয়তা আছে, কিন্তু তারা পেট্রাপোল মডেলটাকে, পেট্রাপোল থেকে জয়ন্তীপুর এই মডেলটাকে তারা ধরতে বলছেন, এমনটাই পরিবেশ কর্মীদের দাবি। দেবাঙ্গ সঙ্গে থাকো, পরিবেশ কর্মীরা এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। বাণিজ্যের কারণেই যদি চওড়া করতে হয় তাহলে আমাদের বেনাপোল পেট্রাপোলে একটা সংযুক্ত রেলপথ অবশ্যই অনেক দিন ধরে আছে, সেইটা কেন ব্যবহৃত হচ্ছে না? এই শহরের যশোর যেখানে যেখানে গিয়েছে খুব ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকার মধ্যে দিয়ে, শুধু গাছ কাটানো, প্রচুর ঘর বাড়ি নষ্ট হবে, ব্যবসা নষ্ট হবে, বিকল্প একটা বাইপাস করা যায় কিনা? পেট্রাপোল সীমান্তের কিছুটা আগেই জয়ন্তীপুর অঞ্চল থেকে এর আগে রাস্তা সম্প্রসারিত হয়েছে, গাছগুলোকে মাঝখানে রেখে দুপাশে রাস্তা হয়েছে। এই পদ্ধতিটা সরকারের দপ্তর থেকেই গৃহীত হয়েছিল, তাহলে এই পদ্ধতি নয় কেন? দীপঙ্কর দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। দীপঙ্কর, পরিবেশ কর্মীরা নিজেরাই প্রশ্ন তুলে দিচ্ছেন, এই পদ্ধতি নয় কেন, যে পদ্ধতি আগে ব্যবহার করা হয়েছে এবং গাছ মাঝখানে রেখে দুপাশে যদি রাস্তা তৈরি করা যায়, এই রাস্তার ক্ষেত্রে বারাসত থেকে বনগাঁ যে রাস্তা তৈরি হচ্ছে সেই জাতীয় সড়ক সম্প্রসারণে কাজ করার ক্ষেত্রে এই এই যে অল্টারনেটিভ ওয়েগুলো রয়েছে সেগুলোকে অ্যাপ্লাই করা সম্ভব? দেখো, অল্টারনেটিভ ওয়ে বাইপাসের যে প্ল্যানিং করা হয়েছিল সেটা বেশ কয়েক বছর আগে হয়েছিল, কিন্তু বাইপাস আলাদা পার্ট, বাইপাস হবে কি বা কোন জায়গা দিয়ে হবে সেটা এখনো পর্যন্ত নির্ণয় করা যায়নি, যার কারণে বাইপাসের সংক্রান্ত বিষয়টা আলাদা বিষয়। কিন্তু যশোর রোড সম্প্রসারণের প্রয়োজনীয়তা আছে এবং পলিটিক্যাল যে সমস্ত মানুষরা রয়েছেন বা ব্যবসায়িক যারা যশোর রোডের উপরে ব্যবসা করেন তার থেকেই এটা বোঝেন। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলেছি, শুধু এই স্টোরি করবার জন্য নয়, বিভিন্ন সময়ে কথা বলেছি, কিন্তু মানুষের মধ্যে কিন্তু চাহিদা রয়েছে এই যশোর রোড 35 সম্প্রসারণ করবার। মূলত যে সমস্যা সেটা হচ্ছে গাছ কাটা, গাছ কাটার বিরুদ্ধে কিন্তু বেশিরভাগ মানুষই কথা বলছেন, সেটা বারাসাত থেকে বনগাঁ এই যে প্রায় 60 কিলোমিটার রাস্তা, এই 60 কিলোমিটার রাস্তার মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু যারা পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে বলে মনে করেন, তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে গাছ বাঁচিয়ে রেখে কিভাবে এই যেভাবে এই গাছগুলো রয়েছে যেগুলো বৃষ্টি আনতে সহযোগিতা করে, বাস্তুতন্ত্র বজায় রাখে, সেই গাছগুলোকে বাঁচিয়ে রেখে কিভাবে রাস্তা করা যায় সেই ভাবনাটাই কিন্তু তারা ভাবতে বলছেন, কিন্তু রাস্তা উন্নয়নের বিরুদ্ধে তারা নন, তারা উন্নয়ন হোক এমনটাই চাইছে। ধন্যবাদ দীপঙ্কর। মাঝে মধ্যেই শোনা যায় রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু যে কোনো বড় রাস্তার ধারে গাছ থাকা অত্যন্ত জরুরি। কেন? কারণ গাড়ি চালানোর সময় বেরোতে থাকে কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইড শুষে নেয় গাছ, এর ফলে অনেকটাই আটকানো সম্ভব জলবায়ু পরিবর্তন। এছাড়াও গাড়ি চলার সময় তা থেকে বেরোয় প্রচুর দূষিত পদার্থ, যেমন নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি। গাছ সেই সমস্ত শোষণ করে বায়ু দূষণ আটকায়, জল দূষণ এবং শব্দ দূষণও আটকায় গাছ। বড় রাস্তার মাটি ক্ষয় রোধ করে গাছ প্রচণ্ড রোদে ছায়া দিয়ে অত্যন্ত আরামদায়ক হয়, বৃষ্টির জল থেকে রাস্তাকে রক্ষা করে গাছ, ফলে রাস্তার ক্ষতিও কম হয়।